তাহলে কি মেসির স্বপ্ন পূরণ হবে নাকি আধুরাই থেকে যাবে? কোপা আমেরিকা জয়ের পর আমাদের মতো আর্জেন্টিনা ফ্যানরা আস্তে আস্তে আশা রেখেছিল কাতার বিশ্বকাপ হয়তো এবার আর্জেন্টিনার হাতে হবে এবং মেসি সেই স্বপ্ন আমাদেরকে পূরণ করতে চলেছে, ঠিক এমনটাই ভেবেছিলাম। কিন্তু কাতার বিশ্বকাপ যতই এগিয়ে যাচ্ছে একের পর একটি প্লেয়ার বা ইঞ্জুরিতে ভুগছে, যেখানে প্রথমে তো লো সেলসোকে পুরোপুরি হারিয়েই ফেলেছি, দ্বিতীয়ত আমরা কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই প্রস্তুত ম্যাচ খেলার পরেই আকুনা, এছাড়াও কিন্তু অনেকজন প্লেয়ারকেই চোটগ্রস্ত হয়েছে, যেখানে ইতিমধ্যেই দলে অনেক পরিবর্তন চলে এসেছে। যেখানে একটা সেট টিম ছিল সেই সেট টিমটাকে আমরা হয়তো হারিয়েছি, যেখানে কিন্তু লো সেলসো তো পুরোপুরি বাইরে চলে গেছে, এছাড়াও কিন্তু নিকো গঞ্জালেস, এছাড়াও কিন্তু হোয়াকিন কোরিয়া যে গোল পায় সেও কিন্তু বাইরে চলে গেছে, এছাড়াও আপাতত মার্কোস আকুনা, পাপ্পু গোমেজ আর ডিওয়ালার ঠিক নেই। আর্জেন্টিনা যদি বিশ্বকাপে বছর হেরে যায় তাহলে ভাববো এটা আমাদের ভাগ্যের পরিয়াস, তার কারণ আর্জেন্টিনার ভাই সবথেকে খারাপ জিনিস ইঞ্জুরি, ইঞ্জুরির কারণেই কিন্তু হারতে পারে আর্জেন্টিনা, এছাড়া কারোর বাধা দেওয়ার ক্ষমতা নেই এই আর্জেন্টিনাকে হারানোর। একটা সেট টিমকে হারানোর কত মানে, একটা সেট টিমে যখন প্লেয়ার ইঞ্জুরি পড়ে এবং সেই সেট টিমটাকে ভেঙে অন্য প্লেয়ারকে আনতে হয়, এর থেকে খারাপ জিনিস কোনো দিন হতে পারে না। আর্জেন্টিনার মূল হারার কারণ থাকবে সেটা হচ্ছে ইঞ্জুরি। আপনারা প্রার্থনা করেন যেন আর্জেন্টিনার প্লেয়ারদের কোনো রকম ইঞ্জুরি না হয়, তারা প্লেয়িং ইলেভেন ঠিকঠাকভাবে ভাই খেলে, তাহলেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে।